ক্লাস সিক্স, আজকে আমরা একটা কবিতা পাঠ করব। কবিতাটা হচ্ছে পাইন দাঁড়িয়ে আকাশে নয়ন তুলি। লিখেছেন হাই নরিক হাইনে। আমরা এই বিদেশি লেখক এন এ বাড়ি হচ্ছে জার্মান। এবার জার্মান একটা দেশ, এবার আমাদের সঠিক করে ঠিকানাটা একটু জেনে নিই। জার্মানের যে রাইন নদী আছে, রাইন নদীর তীরে ডুসেলডর্ফ নামে একটা জায়গা আছে, সেই জায়গাতে তার জন্ম। মানে জার্মানি রাইন নদীর তীরে ডুসেলডর্ফ, সেখানে হাইনরিক হাইনের জন্ম হয়েছিল। তা তিনি জার্মান কবি, কিন্তু সেই তার লেখা মানে ভাষাটা কিন্তু আমরা মানে তার লেখা কবিতাটা কিন্তু আজ আমরা পাঠ করব, এবং বিশেষ কোনো অর্থ আছে বলি এটা কিন্তু সিলেবাসের মধ্যে ভরা হয়েছে। যদিও খুব অল্প মানে অনলাইনে কবিতা, বিশেষ একটা অর্থ আছে, সেই অর্থটা আমি তোমাদেরকে একটু বলে দেব। চলো আগে কবিতাটা পাঠ করি। বলছে উত্তরে বুনো নগ্ন পরে পাহাড় পরে, তার মানে কি বলতে চাইলো, পরে মাথায় দাগ কেন, এটা আমরা বুঝবো ওপরে। তাহলে উত্তরে বুনো নগ্ন পাহাড়ের ওপরে, এরকম ধারা আমাদের বুঝে নিতে হবে। তাহলে উত্তরে বুনো নগ্ন পাহাড়ের পরে দাঁড়িয়ে পাইন আকাশে নয়ন তুলে। নয়ন মানে চোখ, পাইন মানে একটা গাছ, পাহাড়ি এলাকায় জন্মায়, দাঁড়িয়ে আছে আমরা বুঝতে পারছি, মানেগুলো একটু বুঝিনি, তাহলে তারপরে আমরা সারমর্মটা একটু বোঝার চেষ্টা করব। তাহলে দাঁড়িয়ে আছে কোথায়, নগ্ন পাহাড়। নগ্ন পাহাড় বলছে কেন, ভাঙা চোরা এরকম একটা পাহাড়ের মধ্যে দিয়ে মানে দাঁড়িয়ে আছে, যেন বরফের রুপোলি কাপড় পরে। তার মানে কি আছে, বরফে হচ্ছে যে সেখানে রূপালি রঙের একটা মানে লাগছে আর কি, তা কাপড়টা বরফে ঢাকা পড়ে যাচ্ছে তাকে, সেই জন্য মনে হচ্ছে যেন কাপড় পরে আছে। দেখো এখানে একটা ছবিটা দিয়েছে আর কি, পাহাড় তো লাগছে, একটা রূপালি কাপড় পরে আছে, আসলে বরফে ঢাকা হয়ে গেলে একটা রূপালি রঙের তাকে দেখতে লাগছে। স্বপ্ন সে দেখে দিনরাত দুলে দুলে, দুলে 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 দেখছে মানে কবির ভাষায়, সেই জন্য একটা স্বপ্ন দেখছে। কি স্বপ্ন দেখছে, দেখো দূরে দূরে স্বপ্নটা কেমন দেখছে, কি দেখছে দেখো। স্বপ্ন সে দেখে দূরে মরুভূমির পরে, অর্থাৎ মরুভূমির ওপরে, সেই দেশে শেথা প্রভাতে সূর্য ওঠে। এইটাই সে স্বপ্ন দেখছে, একসঙ্গে কিন্তু গোটাটা পড়লেই বুঝতে পারবে না, এইখানে গিয়ে শেষ করে ফেলতে হবে। তার মানে সে বরফে রুপোলি কাপড় পরে দূরে দূরে দিন রাত স্বপ্ন দেখছে যে মরুভূমির পরে মানে মরুভূমির পাশে বা ওপরে যেখানে প্রভাতে সূর্য ওঠে, ওখানে তো পাহাড় এলাকা, সকালে সূর্য উঠতেই চায় না, সেই মানে নিচ পাহাড়ের নিচে ধাপে হয়তো গাছগুলো আছে আর কি, সেই জন্য আড়াল হয়ে যায়, সূর্য দেখা পায় না। তাহলে সে ভাবছে বোধহয় ওখানটায় সুখ আছে, কোথায় সুখ আছে, মরুভূমিতে, সেখানে বেশ মানে সকালবেলায় বেশ সূর্যটা ওঠে, কত সুন্দর আরাম বোধ হয়, সেটাই যেন এই পাইন গাছ ভাবছে। তপ্ত পাহাড়ে বেদনায় বুক ভরে দাঁড়ায় রয়েছে পাম গাছ মরুতটে। সেখানে দেখো কি অবস্থা, সেখানে পাম গাছ রয়েছে, পাম গাছ কি রয়েছে, তপ্ত বেদনায় পাহাড়ের বেদনায়, গরম পাহাড়, সেখানে সে কিন্তু সেখানে দাঁড়িয়ে আছে, এটা এ কিন্তু বুঝতে পারছে না সেখানটা কতটা গরম, মানে পাইন গাছ বুঝতে পারছে না। মানে ঘটনা হচ্ছে কি, মানুষ মনে করে হয়তো ওইটাতে চরমতম সুখ, ওই জায়গাটা খুব ভালো, কিন্তু সেখানটা যে ভালো নয় সেটা কিন্তু লেখক এখানে বলে দিল। সেখানেও তপ্ত, সেখানটাও জ্বলছে পাহাড়, তপ্ত মানে গরম, পাহাড়ে বেদনায় বুক ভরে সে যেন দাঁড়িয়ে রয়েছে, তার বেদনাতেই বুক ভরা আছে, তার মানে সেও সুখে নেই। এটাই সেই জন্যই একটি বড় মানে লেখক, বড় মানে পোয়েট, কবিতা কবি তিনি, জার্মানের কবি তিনি, তার ভাষাটা আমাদের এই পাঠ্যপুস্তকে স্থান পেয়েছে, খুব ভালো কবিতা বলে। অর্থাৎ কবিতাটা সারমর্ম হচ্ছে, কেউ যদি মনে করে ও খুব সুখে আছে বা ও খুব ভালো আছে বা ও খুব ভালো উন্নতি করছে, ভালো কিছু আছে, এটা কখনোই ভুল, তারও তপ্ত আছে, তারও একটা বেদনায় বুক ভরা আছে, এইটাই কবি এখানে বোঝাতে চেয়েছেন। চলো আমরা প্রশ্নগুলো একটু দেখে নিই।
প্রশ্নগুলো বলছে, দেখো এটা বুঝতেই পারছো কোথায় হবে, উত্তরে দক্ষিণে পশ্চিমে, কোথায় হবে, উত্তরে। যেন বরফের রূপালী কাপড় পরে, এটা কি হবে, কোন রূপালীটা হবে নাকি রূপালী কাপড় পরে, মরুতটে দাঁড়িয়ে রয়েছে কি গো, পাম গাছ, পাম গাছ, ওটা মানে আমরা দেখতে পেলাম, পাইন তো রয়েছে পাহাড়ে, বুনো নগ্ন পাহাড়ে। আর জার্মান ভাষা কবিতা কবিতা লেখেনি কে, রিলকে না শেক্সপিয়ার? তা এটা আমাদের শেক্সপিয়ারের কথাটা আসবে আর কি। তা আমরা মোটামুটি প্রশ্নগুলো করে ফেললাম, এখন দেখেনি। আর একটু দু একটু বাক্যে লিখতে বলছে, পাম গাছ কোথায় দাঁড়িয়ে রয়েছে, পাম গাছ দাঁড়িয়ে রয়েছে মরুভূমি ওপরে, মরুভূমির পরে। আর পাইন গাছ কিভাবে স্বপ্ন দেখে, সে দেখে স্বপ্ন দেখে সে দুলে দুলে। আর পাইন গাছ কিভাবে পোশাক পরে, কবি মনে হয়েছে রূপালী, রূপালী কাপড় পরে আছে। আর পাইন গাছ সাধারণত কোন অঞ্চলে দেখা যায়, পাহাড়ি এলাকায় দেখা যায়, পাহাড়ি অঞ্চলে দেখা যায়। আমাদের মোটামুটি প্রশ্নগুলো হয়ে গেছে। তারপর দেখো এখানে আরেকটু প্রশ্ন দিয়েছে, পাম গাছের বুক বেদনায় ভরা কেন, কারণ সেখানটা মরুভূমি, সেখানটা তপ্ত বালি পাহাড়, তাই তার বেদনায় বুক ভরা। পাইন গাছ কি স্বপ্ন দেখে, সে পাম দেখে যে প্রভাতে সূর্য উঠছে মরুভূমির ওপর, এটাই দেখে। তারপরে বরফের দেশে পাইন গাছ পাম গাছের স্বপ্ন দেখে কেন, ও বরফের দেশে পাইন গাছ আর মরুভূমি পাম গাছ স্বপ্ন দেখে কেন, এভাবে যে ওখানটা খুব ভালো আছে মানে সকালবেলা সূর্য উঠছে, আর এভাবে ওখানটা খুব ঠান্ডা মানে একটা নরম জায়গা, এই দুজনেই আর কি স্বপ্ন দেখছে। যাই হোক, আমাদের গল্পটার মধ্যে এটুকু সারমর্ম আমি বোঝাবার চেষ্টা করলাম। তোমরা আরও ভালো করে পড়তে হলে আরও একটু সহযোগিতা নাও স্যারদের, আমি শুধু জাস্ট ধারণা দিলাম। ভালো লাগলে লাইক করবে, ভুল ত্রুটি হলে কমেন্টের মধ্যে জানাবে।